আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভ্যাকেন্সি বুলেটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে সম্পত্তি প্রকাশিত হওয়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর আন্ডারে যে কয়টি নিয়োগ প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত বলে চলেছি কিভাবে আবেদন করতে হবে পদের নাম কতগুলো পদ সংখ্যা নিয়োগ প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে এস এম এস প্রেরণ করবেন বিস্তারিত আমি ভিডিওর শেষে বলতে চলেছি সো আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদসংখ্যা দুইটি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স সীমা তিরিশ বছর আবেদনের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি সহকারী হিসাব বা অর্থ বা নিরীক্ষা কর্মকর্তা পদ সংখ্যা ছাব্বিশটি বয়স সীমা তিরিশ এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতকোত্তর অথবা সশ ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর ডিগ্রি উপসহকারী রসায়নবিদ পদ সংখ্যা উনষাটটি রসায়নে এমএসসি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিএসসি অথবা রসায়নে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল পদ সংখ্যা সাতটি সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদসংখ্যা সাতটি সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এছাড়াও বন্ধুরা উপসহকারী প্রকৌশলী ও উপসহকারী সিভিল সাতষট্টি এবং পনেরোটি করে নিয়োগ রয়েছে মোট পদসংখ্যা হচ্ছে তিনশো আপনারা যারা ডিপ্লোমা আবার রসায়ন বা কেমিক্যালে যে পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আমি এখন আপনাদের বলতে চলেছি অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলি অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় আগামী ছয় মে দুই একুশ খ্রিস্টাব্দ তারিখ বেলা বারো থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার বাবদ পাঁচশত টাকা পাঠাতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ পূরণের শেষ তারিখ তিন জুন দুই হাজার একুশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত এর মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ পরবর্তী ঘন্টার মধ্যে আবেদনপত্র ফি জমা দিতে পারবেন তিন মে দু হাজার একুশ তারিখে প্রার্থীর বয়সীমে সর্বোচ্চ ত্রিশ বছর হতে হবে কোটাধারী মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী থাকলে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স হবে বত্রিশ বছর বিহার আপনারা এই নিয়ে একটি পেয়ে যাবেন বিসিআইসি ডট ডট এই ওয়েবসাইটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য যা যা করণীয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের দশ দিনের মধ্যে বিসিআইসি বিসিআইসি ভবন ষষ্ঠতলা এই অ্যাড্রেসে সরাসরি ডাকযোগে নিম্নোক্ত কাগজপত্র ও সনদপত্র দুই সেট জমা দিতে হবে খামের উপরে ও আবেদন পত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্মে অনুরূপ তথ্য ফর্ম পূরণ করে এর সাথে অনলাইন পূরণ করত আবেদনপত্রের অ্যাপ্লিক্যান্ট কপি এর প্রিন্ট কপি প্রবেশপত্র আবেদনে উল্লেখিত সকল সনদ বা কাগজ আদি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নিজ জেলার পৌর বা মেয়রের ইউনিয়ন নাগরিক সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে জমা দিতে হবে ছবি সহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী নিম্নরূপ আগ্রহী প্রার্থীগণ বিসিআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ আবেদন করতে পারবেন ছয় মে থেকে শুরু করে তিন জুন রাত বারোটা পর্যন্ত আবেদন সংক্রান্ত সময় পরিবর্তন হলে বিসিআইসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল ও স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো একশো কেবি এবং স্বাক্ষর ষাট কেবি হতে হবে অনলাইনে পূরণকৃত সকল তথ্যই যেহেতু পরবর্তী সব কাজে আপনার ব্যবহৃত হবে এই জন্য শতভাগ নিশ্চিত হয়ে আপনার আবেদনপত্র পূরণ করবেন যেভাবে এস এম এস ফি প্রেরণ করবেন ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী প্রার্থীগণ টেলিটক সিমের মাধ্যমে মোবাইল অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন বি সি আই সি ইউজার আইডি লিখে সেন্ড করবেন ষোলো ত্রিপল টু এ নাম্বারে আর হ্যাঁ অবশ্যই ব্যালেন্সে পাঁচশত টাকা জমা রাখবেন দ্বিতীয় এস এম এসে বিসিআইসি দ্বিতীয় এসএমএস যেভাবে করবেন বিসিআইসি স্পেস ইএস স্পেস যে পিন নাম্বারটি আপনার প্রথম এস এম এসের পরে আসবে সেই পিন নাম্বারটি লিখে সেন্ড করে দেবেন ষোলো ত্রিপল টু এ নাম্বারে এক্সাম্পল এখানে দিয়ে দিছে সফলভাবে এস এম এস সেন্ড হলে টেরিটফ বাংলাদেশ লিমিটেড করতে এস এম এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নাম্বারে পরীক্ষা সমাধানের কনফার্মেশন জানিয়ে প্রার্থীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যত্ন সহকারে রেখে দেবেন পরবর্তীতে তা আপনি আবেদনপত্র প্রিন্ট করে কপিটি প্রিন্ট করে আপনার ওটাই হবে আপনাদের প্রবেশপত্র এবং যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই সবসময় সচল রাখবেন কারণ পরীক্ষার পরবর্তী লিখিত মৌখিক বা যে কোনো প্রয়োজনীয় ইনফরমেশন আপনার ফোন নাম্বারে তারা পাঠিয়ে দিবে সো নাম্বারটি আপনারা সবসময় খোলা রাখবেন অ্যাডমিট কার্ডে উল্লেখিত রোল রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে লিখিত পরীক্ষার আসন বিন্যাস বিসিআইসির ওয়েবসাইটে পাওয়া যাবে সেক্ষেত্রে প্রার্থী মোবাইল নম্বরে এস এর মাধ্যমে পরীক্ষার সময় আসন বিন্যাস যত সময় জানানো হবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম